হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে অন্তর্ধানের ট্রেলারটা নিয়ে। জাস্ট আজ সন্ধ্যেবেলাতে এসে এই ট্রেলারটা সন্ধ্যে 7টা নাগাদ এসে আছে। তো ট্রেলারটা রিভিউ করবার আগে একটু অন্য স্টোরি বলবো যেটার সঙ্গে এটা কানেক্টেড, অ্যাটলিস্ট আমার দেখে মনে হলো। তো জুনগো ফুরুটা মার্ডার কেস, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপানের সব থেকে ডেঞ্জারাস বা সব থেকে ভয়ানক জুভেনাইল কেস বলা হয়ে থাকে জাপানের। এটা ঘটেছিল মোটামুটি ওই 88-89 ওই সময় জাপানে ঘটেছিল। তো অনেকগুলো অঞ্চল জুড়ে ঘটেছিল, অ্যাকচুয়ালি একটাই কেস। তো এক জায়গা থেকে এক জায়গাতে ট্রাভেল করে এবং লাস্ট পর্যন্ত বডিটা পাওয়া যায় টোকিওতে। তো কেসটা এরকম ছিল, একটা হাই স্কুল গার্ল মোটামুটি ধরুন 17-18 বছর বয়স, তাকে মোটামুটি তারই বয়সী 16-17-18 ওই রেঞ্জেরই চারজন ছেলে মিলে প্রায় 40 দিন ধরে গ্যাং রেপ করে এবং ওরই সঙ্গে তার বাড়িতে ফোন করে বেটাকে বলতে বাধ্য করে। যখন পুলিশে তার বাড়ির লোকেরা ইনফর্ম করে যে তার মেয়ে মিসিং, তার বাড়িতে ফোন করে এটা বলতে বাধ্য করে যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছি, পুলিশ কেসটা তুলে নাও, আমি ফিরে আসবো, এরকম কিছু একটা করে, আলটিমেটলি ম্যানিপুলেট করে এটা বলে মেয়েটাকে বাধ্য করে যে সেটা যদি না করে সে তার বাড়ির লোককে মেরে দেবে, বা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেই রেপিস্টরা। তো এই হয়, প্রায় 40 দিন ধরে তাকে মার্ডার করে এবং তার সঙ্গে আরও যা সব যত রকম ভয়ানক হতে পারে মানুষের একটা ডেভিল সত্তা ঠিক ততটাই ভয়ানক তারা ছিল। আমি ডিটেল বলছি না, আমার ভিডিও ব্লক খেতে পারে ইউটিউব অথরিটির থেকে, তো রেস্ট্রিকশনের জন্য বলছি না, আর বলতে ভালো লাগবে না। মানে আমি জাস্ট কেস হিস্ট্রিটা পড়ছিলাম, ওটার মানে গলা বন্ধ হয়ে আসার মতো ব্যাপার। কী কী না ওরা করেছে, আমরা 2012 ভারতে যেটা নির্ভয়া কাণ্ড দেখেছি বা তারপরও রিসেন্টলি বছর দুয়েক আগেও একটা ঘটেছিল, তো এরকম কাণ্ড দেখে আমরা শিউরে উঠেছি। তো ওটা 90s ঘটেছিল বা late 80s ঘটেছিল জাপানে। তো কেস হিস্ট্রিটা পড়ছিলাম, সেটার ওপরেই খুব সম্ভবত এই অন্তর্ধান সিনেমা একটা আসতে চলেছে। এটাকে হিমাচলের ওপরে রাখা হয়েছে, একটা বাঙালি পরিবার, পরমব্রত চ্যাটার্জি বাবা রয়েছেন, তনুশ্রী রয়েছেন মায়ের চরিত্রে, এবং মেয়ের চরিত্রে এক্স্যাক্টলি কি আমি চিনতে পারলাম না, চেনা মুখ মনে হলো না, খুব একটা মুখ রিভিল তো করলো না, যদিও নাহলে হয়তো আমি চিনতে পারিনি। যা হোক, তো এছাড়াও কাস্টিংগুলো বেশ ভালো করেছে, ওদিকে মমতা শঙ্কর রয়েছেন, ওদিকে রজতা ভট্ট রয়েছেন, সুজন নীল মুখার্জি রয়েছেন, বেশ কাস্টিংগুলো ভালো করেছে। আর অরিন্দম ভট্টাচার্য ডাইরেকশন করেছেন। এবারে ট্রেলারের নিরিখে ভালো লেগেছে আমরা, হ্যাঁ আমার, হ্যাঁ। তো এবার একদিকে ইনভেস্টিগেশন চলছে, উল্টো দিকে আবার মমতা শঙ্করের অ্যাঙ্গেলটা দিয়েছে, ওই অ্যাঙ্গেল দিয়ে তন্ত্র বলি, মন্ত্র বলি, সাধনা বলি, যোগ বলি, যেই শব্দই ব্যবহার করি, দেয় একটা অন্য অ্যাঙ্গেল দিয়েছে, দুটোকে সাইমেন্টেনিয়াসলি চালাবে, এবার কীরকম কী হয় দেখা যাক। আমার যেটুকু মনে হলো আমি বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গল্পের ওপরেই। আমি গল্পটা পড়ে আমি জাস্ট স্টান্ড, সিরিয়াসলি, মানে গল্প ইন দ্য সেন্স এই কেস হিস্ট্রিটা, যেন গুগলে গিয়ে পাতি সার্চ মারুন জুনগো ফুরুটা, আর কিচ্ছু লাগবে না, একদম অ্যালগোরিদম একদম হাইতেই রয়েছে, ফার্স্টে ওটা আসবে। মানে জাস্ট খারাপ লাগার লিমিটটা কত দূরে পৌঁছলে এতটা নাম হতে পারে আমি অন ক্যামেরা সেটাই ভাবছি। তো যদি ওটা থেকে এটা হয়ে থাকে, আই হোপ যে মেসেজটা, সেই মেসেজটা যেন ভালোভাবে ক্লিয়ার হয়। এবং ওই ঘটনার উপরে নাকি গুগল থেকে উইকিপিডিয়া থেকে পড়লাম অ্যাকচুয়ালি, ওই ঘটনার উপরে কিছু ফিল্মও বানানো হয়েছে, আমি ফিল্মগুলো দেখবো, দেখি যদি কোথাও থেকে পাই। আপনারা যদি কিছু জেনে থাকেন এই কেসটা সম্বন্ধে বা এই কেসটা নিয়ে বানানো ফিল্ম সম্বন্ধে, অবভিয়াসলি জানাবেন আমার কমেন্ট বক্সে। আর যদি ওই কেসটা থেকে এটা হয়ে থাকে, দেন খুব মানে উঁচু দরের একটা কাজ হতে চলেছে। ট্রেলারটাও ঠিকঠাকই লেগেছে কিন্তু আমার, হ্যাঁ। কাস্টিং যারা রয়েছেন তারা বেশ ভালো করেছেন এবং শুরুটা করলো একটা হ্যাপি মোমেন্টে, দেন এই গ্লিচটা এনে তারপরে টোনটা সেট করলো যেভাবে, ঠিকঠাক লেগেছে। ওভারঅল লোকেশনগুলো হিমাচলের উপরে রাখা হয়েছে মনে হয়, খুব সম্ভবত, ডিসক্রিপশন বক্সে দেখলাম ইউটিউব ভিডিওটার, আমার মিউজিক ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল রয়েছে। তো লোকেশন টোকেশনগুলো রাখবে এবং তার সঙ্গে ওই ঘটনাটা, দুটো কন্ট্রাস্ট কী হবে, একদিকে সৌন্দর্য আর একদিকে ভয়াবহতা, দুটোই, একদিকে পাহাড়ি সুন্দর রাস্তা, একদিকে খাদ, দুটোর কন্ট্রাডিক্টরি ব্যাপারটা কীভাবে রাখে দেখা যাক। এবং সঙ্গে এর এরকম গল্পগুলো বা এরকম ইনসিডেন্টগুলো খুব বেশি করে অ্যাক্টার্সের উপর ডিপেন্ড করে, তো কাস্টিংটা এতটা ভালো হয়েছে বলে আরও বেশি আমার পজিটিভ ফিল আসে এই সিনেমাটার থেকে। দেখা যাক কীরকম কী হয়। এবং ট্রেলারে আজ সকালবেলা যেরকম আমি কি একটা এলো নির্ভয়া সমাজে লক্ষ্মী বলে যে ট্রেলারটা এসেছিলো, ওটা তো আমি বলছিলাম যে বিজিএমটা একটু লাউড লাগছে, কন্ট্রাডিক্টরি লাগছে, এখানে ওটা নয়, বেশ একটা সাটেল একটা কাজ মনে হয়েছে। দেখা যাক কেমন কী হয় আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা। যারা দেখেছেন ট্রেলারটা আপনাদের কি মতামত অবভিয়াসলি জানান কমেন্ট বক্সে, আমার ভিডিও নিয়ে কোনো দ্বিমত থাকলে সেটাও জানাবেন, আর যে কেসটা বললাম সেটা যদি আপনাদের সেম মনে হয়ে থাকে তো জানাবেন অবভিয়াসলি। আর যেগুলো যেগুলো
জানতে চাইলাম আপনাদের কাছ থেকে। আই হোপ আপনারা রিপ্লাই দেবেন কমেন্ট বক্সে। তো এই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই।